না, প্রথমে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ যে খেলা আমরা যদি ম্যাচটা জিতে বের হইতে পারতাম তাহলে আমাদের ইয়েটা কোয়ালিফাই রাউন্ডে ভালো হতো। তো শেষে দিন শেষে খেলাটা জিততে পারছি, সো ওই কনফিডেন্সটা নিয়ে এখন আমরা ওই সেকেন্ড রাউন্ডে যেতে পারছি, সো এটা আমাদের টিমের জন্য খুব ভালো একটা দিক। না, ওরকম আলাদা কোনো প্ল্যান ছিল না, আমরা আগের ম্যাচগুলোতে যেভাবে খেলে আসছি টিম ওয়াইজ, সো আমরা সবসময় ওটাই প্ল্যান থাকে যে আমরা টিম হিসেবে খেলতে চাই, যার যে রোলটা থাকে ওই রোলটা পালন করার চেষ্টা করে। সো ওই নতুন কোনো কিছুই ছিল না, আমরা জাস্ট আমাদের প্রসেসটা মেনটেন করছি। না, আমার কাছে খুব বেশি এরকম মনে হয় না, কারণ প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স ছিল উইকেট। অবশ্যই সেকেন্ড ইনিংস একটু বেটার ছিল, বাট প্রথম ইনিংসেও অনেক ভালো উইকেট ছিল। বা তো আমার কাছে মনে হয় না যে অনেক বেশি টসটা গুরুত্বপূর্ণ ছিল, তো আমার মনে হয় যে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে। না, এরকম কিছু না, যেহেতু উনি এক সাইড থেকে বড় বড় শট খেলছিল, সো আমার প্রয়োজন ছিল না, কারণ উইকেটটা তো অনেক বড় রান আমরা চেস করতেছি না, সো ওই জন্য আমি জাস্ট এক পাশ থেকে স্ট্রাইক রোটেশন করতেছিলাম। সাকিব ভাই উনি ওনার যে ব্যাটিংটা করতেছিল উনি ওনার কাজটা করে গেছে, ওরকম আলাদা কোনো পরিকল্পনা ছিল না। না, আমার মনে হয় অসাধারণ, আসলে আমি আমি কখনো দেখি না এরকম যে মানে টানা এতগুলো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। মাঝে মধ্যে মনে হয় যে উনি কি চিন্তা করে না করে, আমার মনে হয় উনি অনেক বেশি আলাদা চিন্তা করে, এই জন্য এত বেশি সাকসেসফুল। সো যত বলবো ততই হয়তো বা কম, বাট আশা করবো যে সামনের ম্যাচগুলো এভাবে ভালো করে যাবে, সাথে আমরা আমরাও আমরা যারা ভালো করছি না বা যারা টুকটাক ভালো করছি তারা আরও যেন ভালো করতে পারি। আলাদা টেকনিক্যালি খুব বেশি যে কাজ করেছি তা না, আমার কাছে মনে হয় যে চিন্তাভাবনায় একটু ভালো চিন্তা করে ব্যাটিং করেছি। মাঝে মধ্যে একটু নেগেটিভ দু একটা ইনিংস খারাপ হলে নেগেটিভ চিন্তা অনেক সময় আসতে পারে বা আসে, সো ওই ওই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেছি। সো ওরকম টেকনিক্যালি কিছু করিনি, বাট মেন্টালি খুব ভালো চিন্তা নিয়ে আজকে মাঠে এসেছি। না, আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশান, ইন্টারন্যাশনাল সামনে যে সিরিজগুলো আমাদের আছে আফগানিস্তানের সাথে খুব ভালো। এখানে আমার মনে হয় যে যারা আমরা খেলতেছি এখান থেকে ওই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা ওই সিরিজে যেতে পারি তাহলে আমাদের ওই সিরিজটাও ভালো হবে। সো খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, এবং আমার পার্সোনাল কোনো ওরকম টার্গেট থাকে না, আমি প্রতি ম্যাচে টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি, যে টিমের রিকোয়ারমেন্ট কি ওই অনুযায়ী খেলার চেষ্টা করি, আলাদাভাবে আগে থেকে ওরকম লম্বা কোনো টার্গেট থাকে না। খুব বেশি যে চেঞ্জেস আসবে এমন না, আমার মনে হয় যে আমরা আবার একটা একটা টিমের এগেনস্টেই খেলবো, সো আমাদের ওই দিন কি প্ল্যান পরিকল্পনা থাকবে ওই প্ল্যান করেই আমরা আসবো। আলাদা অনেক বেশি এক্সাইটেডও না বা অনেক বেশি যে সিরিয়াস তাও না, আমরা জাস্ট আমাদের নর্মাল যে পরিকল্পনা যেটা আমরা করে আসছি ওটাই করব। আর এই ম্যাচগুলোতে যে মিস্টেকগুলো আমাদের হয়েছে এই মিস্টেকগুলো নিয়ে আমরা কাজ করব, এবং ওই মিস্টেকগুলো যেন সামনের ম্যাচগুলোতে না হয় ওটাই আর কি আমাদের মেন লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ।